তোমার উপকার করতে চাই। তুমি আমাকে দূরে ঠেলে দিও না বিনা। আই রে, এরপরেরটা তো আরো বেশি ইন্টারেস্টিং। শোন, এটা কি লিখছে? এটা লিখছে, গরুর দুধ মৌমাছির মধু, গাছের ফল নদীর মাছ যেমন উপকারী, আমিও তেমনি তোমার জন্য উপকারী রিনা। আল্লাহ আমাকে তৈরি করেছে তোমার উপকার করার জন্য। আল্লাহর দেয়া এই উপকারীকে তুমি দূরে ঠেলে দিও না রিনা, দূরে ঠেলে দিও না। ও, এরকম গভীর রাতে কি ফিলোসফি ঝাড়তেছে তোর এই তুম্বা? কি ফিলোসফি ঝাড়তে? ওই বলবে যে আন্টির সাথে কি কথা হয়েছে সেটা আপডেট দিবে, না দিয়ে কি আজ এর বাঁচাল করতেছে না? আমার মনে হয় কি আন্টি তোদের বিয়েতে রাজি হয়ে গেছে, এই জন্য সমস্ত উল্টাপাল্টা টেক্সট পাঠাচ্ছে। আরে না রে, রাজি হলে তো পজিটিভ টেক্সটই পাঠাইতো। আমার মনে হচ্ছে রাজি হয় নাই বলে এই ধরনের আজে বাজে কথা লিখতেছে। আচ্ছা, ফোনটা সাইলেন্ট কর, অথবা একটা কাজ কর, আরো ভালো বন্ধ করে রেখে দে, যত ইচ্ছা তত টেক্সট পাঠা, কারণ ঘুমাইতে তোমার ভালো লাগতেছে না। বন্ধ করলে তোর ফোনে কল দিবে, আমি সাইলেন্ট করে দিচ্ছি। আমার তো সাইলেন্ট করা আছে, সমস্যা নেই। তুমুল কই? তোমার ছেলে বাড়ি থাকলে তো? বাসায় থাকলে তো মানে কি, কোথায় গেছে? সে যে কাজে এসছে সে কাজে গেছে। কি কাজে এসছে? বলা যাবে না। অনু, একটা চর খাবি, বলা যাবে না মানে কি, কি কাজে এসছে? আরে ওই রাজা মাস্তান না কে যেন তার থেকে ফোন কেড়ে নিয়েছে, আর সেই ফোন নাকি রিনা আপু তাকে গিফট করেছে, সেই ফোনের সন্ধানে এসে বেরিয়েছে। কি অদ্ভুত ব্যাপার, যে ফোন নিয়ে গেছে সেই মডেলের একটা ফোন কিনে ফেরত দিয়ে দিলেই তো হয়। আমি টাকা দিয়ে দিব, ওকে বলিস। হবে না, তুমি চিনো রিনা আপুকে? যেই ফোন সে দিয়েছে সেই ফোনই তার লাগবে। একটা চিজ কি মেয়ে রে বাবা। আচ্ছা, তুমি আজকে হাসপাতালে যাবে না? তুমি তো অনেক ভোরে বেরিয়ে পড়ো। আমি আজকে ছুটি নিয়েছি, ভাবলাম তুমুলের সাথে একটু সময় কাটাবো, ওকে নিয়ে ঘুরবো, কিছু কেনাকাটা করবো, তো ওই তো নেই, এখন করবোটা কি? ছুটি নিয়েছো, ভালো করেছো, তুমি নিজেও একটু রেস্ট নাও। মা, আমার মনে হয় কি রিনাপুর সাথে ভাইয়ার বিয়েটা দিলে ভালো হবে। ভাইয়া কিন্তু রিনাপুকে অনেক ভালোবাসে, আর আমি যতটুকু দেখলাম রিনাপুর প্রতিও সৎ, রিনাপু যা বলে ঠিক তাই তাই করে। অনু, এই কথাটা দ্বিতীয়বার বলবি না, যে মেয়ে তার পরিবারের পরিচয় দিতে চায় না তার সাথে কিভাবে বিয়ে দিব? তুই জানিস না তোর বাবার পরিবারের লোকজন আমার সাথে কেমন ব্যবহার করে, এরকম একটা মেয়ের সাথে বিয়ে দিলে কত কথা শুনতে হবে আমাকে, অসম্ভব, আমি এটা পারবো না। এই কথা দ্বিতীয়বার কখনো আমাকে বলবি না। কিন্তু মা, এই বিয়েটা না দিলে ভাইয়ার জীবনে অনেক কষ্ট নেমে আসবে। আরে বাবা, আমি তো দিতে চাচ্ছিলামই, এখন যে মেয়ে পিতৃ পরিচয় দিতে চায় না তার সাথে কিভাবে বিয়ে দিব? বড় ভাই, মিশনে বেরিয়ে গেছি আমি, নার্গিসের বাড়ি খুঁজতে যাব, লাইফ রিস্কের মধ্যে আছি আমি। লাইফ রিস্ক হয়ে যাচ্ছে মানে? মানে হচ্ছে নার্গিসের বাড়ি যেখানে বেচপাড়া, এই পুরো বেচপাড়াটা হচ্ছে গিয়া আপনার বিছুটি বাবুর কন্ট্রোল। এখানে কেউ ঢুকতে হলে বিছুটি বাবুকে বলতে হবে, বেরোতে হলেও বিছুটি বাবুকে বলতে হবে, তার আদেশ ছাড়া কেউ এখান থেকে ঢুকতে বেরোতে পারে না। বিছুটি বাবুটা কে রে? আরে ভাই, সারা দেশে কোটি খানেকের উপরে বাবু নামটা আছে, তো এক একটা বাবু এক একটা নাম,
প্রত্যেকটা বাবুর আগে পরে তো কোনো না কোনো কিছু বসানো আছে। এইখানে বাবু নামের আগে বিচ্ছুটি বসানো, আমি খোঁজ নিয়ে দেখছি, এর নাম শুরু হয় বিচ্ছুটি দিয়ে শেষ হয় বিচ্ছু দিয়ে। কি বলছিস, বিচ্ছুটি দিয়ে শুরু বিচ্ছু দিয়ে শেষ, এটার মানে কি? এ ভাই আপনার আমি এত মানে বুঝাতে পারবো না তো। আমি এখন নার্গিসের বাড়ি খুঁজে বার করবো, ওর কাছ থেকে রোমানার ঠিকানা নিব, তারপরে এই ফোনে ঝামেলা শেষ করবো। একটা লাইফ রিস্ক করতে যাচ্ছি, আপনি দোয়া করেন যেন বিচ্ছুটি বাবুর সাথে আমি দেখা না হয়, চিপার বিদ্যুতে পুরো কাজটা করে বেরোতে পারি, পারলে একটু দোয়া করেন আপনি, বুঝছেন? এটা কোনো ঘটনাই না, না 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 না, এটা তো বিশাল বড় ঘটনা। ওয়াল্লাহ এ নাম আপনি মুখে আনতেছেন কেন? এ নাম শুনলে তো আমার শরীর অটোমেটিক্যালি কাঁপতে শুরু করে। লাখ লাখ কোটি কোটি বিশ্ব আছে, এই বিশ্বর মধ্যে তারা ফেলে দেয়, এরপর থেকে লোক তার নাম দিয়েছে বিশুটি বাবু। এখন বেশ পাড়ায় যেতে হলে যদি ওই বিশুটি বাবু টিকিট পেয়ে যায় তাহলে তো ভয়ানক কাণ্ড হবে। তাহলে তো বিরাট সমস্যা, এই নার্গিস তো বিশুটি বাবুর প্রেমিকা, তার মানে নিউ টার্গেট। ও মা বল মহা সর্বনাশ হয়ে যাবে, এই শনির কপালে যে কি আছে কে বলবে ভাই? তাহলে পরে কি আমরা আজকে মিলারটা পড়া ফেলবো না? রাখো তোমার মিলা। আরে আমি চিন্তা করতেছি ওর কি হলো না হলো, কি হয় না হয়, তুমি আস মিলা। তুমি ওকে একটা ফোন দিব নাকি? না না, বৃষ্টিবাবুর সামনে যদি থাকে তাহলে ফোন করাও যাবে না, করবোটা কি? হ্যালো ভাই। আমি জি, আপনাকে কি বলছি? আমি একজনে বাড়ি খুঁজছি, আমাকে একটু সহযোগিতা করা যায়? দাঁড়ান 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 দাঁড়ান, কার বাড়ি খুঁজছেন কি খুঁজছেন সেটা বলার আগে আমাকে একটা কথার জবাব দিন, আপনি কি যশোরের বিখ্যাত খেজুরের গুড়? যশোরের বিখ্যাত খেজুরের গুড় মানে ভাই? না মানে আপনি যশোরের মাল কিনা? যশোরের মাল মানে? হ্যাঁ আমি যশোরের ছেলে, কিন্তু আপনি এইভাবে আমাকে জিজ্ঞেস করছেন কেন, কী হয়েছে? আমি আগেই ধরতে পেরেছিলাম আপনি বিখ্যাত নাট্যকার মহাকবিরের ছেঁক্ষাও ছোটো ভাই, তাই না? জি ভাই। আপনি তো প্রেমের জন্য একদম উতলা, দেওয়ানা, প্রেমরত, আপনি একদম মহান বানিয়ে ফেলছেন, বিশ্বের প্রেমিকদের একদম আইকন হয়ে যাচ্ছেন আপনি। বাহ, আপনি তো আমার সম্পর্কে অনেক খোঁজ খবর রাখেন। প্রেম আসলে কি, কি বস্তু এটা, প্রেম কিভাবে করতে হয়, এটা আমি সারা বাংলাদেশ তথা সারা পৃথিবীর যত রকমের যুবক আছে, যত প্রেমিক যুবক আছে, সেটা আমি সারা বাংলাদেশে তথা বিশ্বের যুবকদেরকে এই প্রেম শেখাতে চাই। হ্যাঁ হ্যাঁ, যুবকদের তো একদম শিখিয়ে ফেলছেন ভাই, আমরা সবাই শিখে ফেলছি। এবার বলেন আপনি কার বাড়ি খুঁজছেন? আমি আসলে বেজপাড়া নার্গিস বলে একজন আছেন না, তার বাড়ি খুঁজছিলাম। নার্গিসের বাড়ি খুঁজতেছেন আপনি? জি। নার্গিসকে চেনে না এই পাড়ায় কেউ আছে নাকি? নার্গিস হলো এই বেজপাড়া যার কন্ট্রোলে, তার ডার্লিং। চলেন আসেন, আমি আপনাকে নার্গিসের বাড়ি নিয়ে যাচ্ছি। জি ভাই চল। ছোটো ভাই, আপনি হঠাৎ এই মিশন কেন নিয়েছেন? বাংলাদেশের সকল যুবকদের আপনি খাঁটি প্রেম শেখাবেন, এই মিশন আপনাকে কে নিতে বলেছে ছোটো ভাই? আমি প্রমাণ করে দিতে চাই জীবনে যা কিছুই আসুক আমি রিনা ছাড়া অন্য কাউকে আর ভালোবাসতে পারবো না। উল্টু খেলা শিখালাম তোরে আমি, আর এখন যেমনি খেলতেছিস তোরা তো হারানোই কঠিন হয়ে যাচ্ছে। জি ভাই।
বলে ভাবিস না যে ওর সাথে কারে নিয়ে আসছে কারে নিয়ে আইছিস দেখ ভালো করে কেডা এডা কিছুদিন ধরেই ভাইরা ফেসবুক একদম গরম করে ফেলছে আর দেখ ভালো করে হে কেডা এডা কারে নিয়ে আইছিস আমি তো এতদিন এডারে ঘুরতেছিলাম রে এই মাল আসছে তোর ডার্লিং নার্গিসের বাড়ি খুঁজতে আমি বললাম চলো নার্গিসের বাড়ি নিয়ে যাচ্ছি তারপর ডাইরেক্ট এইখানে নিয়ে আসছি তো কি দিয়ে শুরু করবি কি দিয়ে শুরু করবো আবার আমি কি দিয়ে শুরু করি বিচ্ছু দিয়া এর আমরা বিচ্ছু দিয়ে শুরু করব কি কি বলছেন ভাই আমি বললাম আপনাকে নার্গিসের বাসায় যাব আপনি আমাকে কোথায় নিয়ে আসলেন আমি তো কিছু বুঝতে পারছি না ভাই বুঝবা সব বুঝবা একটা বিচ্ছুটির ডলা দিলে সব বুঝবা আমার নাম বিচ্ছুটি আমার নিজের নাম শুনলে আমি নিজেই ভয় পাই অ্যাপলডো জি বস যা ফেস থেকে বিচ্ছুরি বাদা নিয়ে আর হাতে গ্লাভস পরে নিস আচ্ছা বস আমি যাইতেছি আসলাম এর জামা কাপড় খুলে সারা গায়ে সিরিজ কাগজ বস জামা কাপড় কেন খুলবে ভাই সিরিজ কাগজ কেন ঘষবে আপনারা কি চান ও আল্লাহ সিরিজ কাগজ ঘষার পর বিছুরি মারলে ভালো রেজাল্ট পাওয়া যায় সিরিজ কাগজ মনে হয় নাই রে আমি নিয়ে আসি যা হ্যালো আমির সাহেব সালাম আলাইকুম এ গিটু আপনি সত্যি করে বলেন তো আপনি কি তুমুলরে সব বলে দিয়েছেন তুমুলরে বলে দিছি মানে কোন কথা জিজ্ঞেস করছেন কি বলে দিছি আমি কি বলার কথা বলতেছি আপনি বুঝতে পারছেন না আর এদিকে তো সব সর্বনাশ হয়ে গিয়েছে সর্বনাশ সর্বনাশ আবার কি হলো ওই যে বন্ধু আমার বন্ধু বলে দিয়েছে যে পিয়াসিয়ে বিয়েতে রাজি না করে দিয়েছে আরে বাবা আপনি তো আমারে কলেন যে মেয়ের বাবা মেয়েরে বুঝাবে এই বিয়েতে রাজি করাবে আপনি কলেন না আমারে আরে আপনারে আমি দায়িত্ব দিয়েছি যে আপনি ওই তুমুলরে একটু বোঝান রাজি করান আর এদিকে রিনারে দিয়ে তুমুলরে একটু প্রেশার ক্রিয়েট করান তা না আপনি উল্টো কাজ করেছেন আপনি আপনি তুমুলরে মেয়ের ফিজিক্যাল কন্ডিশনের কথা বলে দিয়েছেন রে বাবারে আমি বুঝতেছি না এই কথা বলে আমার লাভটা কি আমি কেন বলতে যাব আপনার লাভ নাই মানে আপনি ওর দিক থেকেও পয়সা খেয়েছেন আমার কাছ থেকেও পয়সা খেয়েছেন শোনেন আমিন সাহেব একদম কিন্তু ফালতু কথা কবেন না আপনি কিন্তু যাতা কথা করছেন আর শোনেন আমি একটা ম্যাসিং ঘটক আমি কিন্তু দালাল না যে আমি ক্রেতার কাছেও পয়সা খাবো বিক্রেতার কাছেও পয়সা খাবো শোনেন আপনাদের অত রাগ দেখায় না আপনাদের পেশার কথা আমি জানি আপনার দুই পক্ষ থেকেই টাকা খান দেখেন আপনি কিন্তু খুব ফালতু কথা করছেন আপনি নিজের দোষ আমার উপর চাপাচ্ছেন আচ্ছা আপনি কেন পিয়াসির নাম্বার তুমুল হাসানরা দিতে গেলেন পিয়াসি হয়তো ফোন করে বলে দিয়েছে আরে এটা কোনোদিনই বলার কথা না তা যাই হোক আমি একটু গবেষণা করে দেখি কি দিয়ে কি হয়েছে আমি একটু বড় ভাবির সাথেও কথা বলে দেখি আপনি আপনি যাচ্ছেন তার সাথে আলাপ করেন যাচ্ছেন গবেষণা করেন আপনি শুধু শুধু আমার উপর ফাঁপড় নিচ্ছেন ঠিক আছে রাখি আপনার যে কথাবার্তা বলার জায়গা পায় না আর আমি আমি কি দালাল নাকি আমি একটা ঘটক ম্যাসিং ঘটক আমি যত সব বড় ভাবি বড় ভাবি ভালো করে ডল যা
আরে 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 ভাই, কেন আমাকে শাস্তি দিচ্ছেন? আপনি কোনো দোষ করলে বিনা দোষে আমাকে কেন শাস্তি দিচ্ছেন ভাই? ক্ষমা করেন না আমাকে প্লিজ। এই ডক পিটার ডক থাক। আরে ভাই আস ভাই বস, বিজুটি বস, কোর্স কমপ্লিট, দুইবার ঠিক মতো ডলছি। রোড কর, বিজুটি অ্যাকশন শুরু। এই মামলাতে তো কোনো অ্যাকশনই দেখতেছি না। ওয়েট কর, নার্গিসটা মিথ্যে করতে পারে কিন্তু বিজুটি কোনো দিন মিথ্যে করে না। স্টালিনদা অফিসে না থাকলে কি আমি আপনাকে ডাকতে পারি না? শুনেন, আমি হচ্ছে নাটকের চিফ এডি, আর আপনি হচ্ছেন একটা সামান্য অভিনেতা মাত্র, তাও আবার সাইড রোল। বসেন, আপনার সাথে কাজ আছে বলেই আসতে বলেছি। কী কাজ? দেখেন শিবলু ভাই, আপনি আগে বসেন তো, একটু পরে একটা পিকুলিয়ার ফেজ এসে হাজির হবে, তারপরেই বুঝবেন কী কাজ। বসেন বসেন। মেয়ে মেকআপিং ইডা কি জিনিস? ওই যে একটা ব্যাপার আছে না, কোথাও কোনো ভালো জায়গায় ঢুকতে গেলে একটু অনুমতি নেওয়ার তো প্রয়োজন হয়, তো এটাকে সুন্দর করে ইংরেজিতে বলে মেয়ে মেকআপিং। সেটা হচ্ছে গিয়া মে আই কামিং, ভেতরে আসার ইংরেজি শব্দ। সামান্য একটা ইংরেজি বলতে পার, আসেন তো বসন্ত। সাপলুটু ভাই তো দেখি এখানে আসেন, কিরম আছেন? এই আপনি আমার সাপলুটু নাম কোথায় পেলেন? আমার নাম হলো শিপলু। শিপলু আর সাপলুটু শুনতে তো একরকমই লাগে, মই তো হইন্য হইন্য হি কি, আমার মাথায় ওই সাপলুটু থেকে গেছে। আর সাপলুটু থাকার আরও একটা কারণ আছে, সেটা হইলো গিয়ে আমনে যে প্যাচের, বাপরে বাপ, যেই সাপ খেলা দেখাইলেন আপনি তো জানেন না ফাত্তা ভাই, সেই সাপ খেলার মতো প্যাচ করিয়া স্টালিনদার মায়াপুর তো প্রেম ঘটাই দিছে একদম সাপের মতো। তা ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। আচ্ছা আপনি আমার সাথে এইভাবে কেন কথা বলছেন? আমার তো একটা অনার আছে নাকি, আর আমি একটা থিয়েটার দলের শিল্পী, আর আপনি তো থিয়েটার বানানোটা ঠিক মতো করতে পারবেন না। এই তো শুরু করে দিলেন না, আসার সাথে সাথে ইনস্টলেশন করা শুরু করে দিয়েছেন। ফাত্তা ভাই কি হচ্ছে এসব? আপনার অফিসে দাঁড়াই আর একজন মানুষ আমার ইনস্টলেশন করতেছে, আপনি কিছু বলতেছেন না? ওরে ভাই ওটা ইনস্টলেশন না, ওটা ইনসাল্ট, ইনসাল্ট। ওই একই কথা বললাম না আমি, শুনে শুনে শিখি। কিরে জ্বলতেছে না? ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু তারপরে এই ধরনের কষ্ট আমার কাছে কোনো কষ্ট হইল। কিরে কি কয়, কি করছিস বুঝায় কথা? ইডাকে ভালোবেসে আমি যে কষ্ট পেয়েছি, যে যন্ত্রণা পেয়েছি, তার কাছে এই কষ্ট কোনো কষ্ট হইল। এ পল্টু, এ তোমার অবাক করে দিচ্ছে রে। শোন বিচ্ছু, এই মালের জন্য বিচুটি পাতা না, বিচ্ছু ট্যাঙ্কের মধ্যে ফেলে দে। ভাই আপনাদের যা খুশি তাই করেন, কিন্তু আমাকে শুধু এইটুকু বলেন যে এই কষ্টটা, এই শাস্তিটা আপনারা আমাকে কেন দিচ্ছেন? আমি কি করেছি ভাই?